আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে একটা মিথ্যা কথা ভুল কথা আমি নো চ্যালেঞ্জ করতে চাই খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করব প্রযোজনা প্রতিষ্ঠান বদলায় প্রযোজক বদলায় পরিচালক বদলায় এমনকি নায়িকাও বদলায় সিনেমায় শাকিব খানের চরিত্রটাও বদলায় কিন্তু শুধু আজও বদলায়নি প্রচারণা ছাড়া শাকিব খানের সিনেমার মুক্তির বদ অভ্যাস ঠিক এমনইভাবে বিসিবির কোনো নোটিশ বা আলোচনা ছাড়াই খেলোয়াড়দের অব্যাহতি দেওয়া জিনিসটা আমার ফ্যান প্লাস যারা ক্রিকেট লাভার বাংলাদেশে তাদের এটা জানা উচিত আমি রিটায়ারমেন্ট করি রিটায়ারমেন্ট করার পর রিটায়ারমেন্ট করার একটা কারণ ছিল প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে ফেরত আসি দেশের মানুষের ভালো লাগা সম্মান এগুলোর যেন কোনোই মূল্য নেই দুইটা ম্যাচ খেলার পর ইনজুর্ড হয়ে গেল তাকে দেশে পাঠিয়ে দিল আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মিডিয়াতে যে জিনিসটা আসতেছে ইনজুরি অথবা পাঁচ ম্যাচ এই সেই আমার কাছে মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপে না যাওয়ার পিছনে এটার কোনো বড় অবদান ছিল যদিও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যায় টিম ম্যানেজমেন্টের ঝুঁকি না নেবার কথাই বলা হয়েছে কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সাবেক অধিনায়ক বাদ পড়ায় বিষয়টি মোটেই ভালোভাবে নেননি এক সময়ের জনপ্রিয় নায়ক অমর সানি আমি যেহেতু ইনজুর্ড হই নাই এখনো ব্যথা থাকতে পারে বাট আমি তো ইনজুর্ড হই নাই এখনো একটা একটা মিথ্যা কথা ভুল কথা আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে তাই তিনি তার মনের কথাগুলো উগলে দিল তার ফেসবুক পেজে তার মনের কথাগুলো হলো আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন ভীষণ পুরুষত্ব ফুটে উঠত আজকে এমন কি হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম আপনারা তো দেশকে ভালোবাসেন না ভালোবাসেন শুধু নিজের অস্তিত্বটা সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল আমাকে এই জিনিসটার জন্য চ্যালেঞ্জ করতে চায় দে আর মোস্ট ওয়েলকাম আমার সাথে যে কোনো পাবলিক ফোরামে বসেন আর আমাকে বলেন যে আমি ভুল বলেছি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো এসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না যে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে এরকম চিন্তাধারা থাকে তাহলে আমার আপনারা পাঠায়েন না আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না